হ্যালো বন্ধুরা, আপনার ইউটিউব চ্যানেলে আপনাকে আবার স্বাগত জানাই। আজকে একদম দারুণ গরমাগরম খবর নিয়ে এসেছি, যে ফোনটার আপনার আমার আমাদের এতদিন ধরে অপেক্ষা ছিল, মানে আসুস জেনফোন ম্যাক্স প্রো M2। গত বছর যে M1 বেরিয়েছিল, যেটা আজও লোকে বলে ভালো ফোন, এবং গতকালও দেখবেন বেশ কিছু লোক ওই ফোনটা হয়তো কিনেছে। সেই ফোনের সাকসেসার বড় ভাই বর্দা এবার আসতে চলেছে 11th December। ইন্দোনেশিয়াতে লঞ্চ আছে এবং তার সাথে একই সাথে ভারতবর্ষ মানে ইন্ডিয়াতেও লঞ্চ, এবং এটা কনফার্ম করেছে আসুস নিজেই। দারুণ খুশির খবর। এবং এই ফোনের স্পেসিফিকেশনস কী হবে, কোনো লিক্স নয়, কোনো গুজব নয়, কোনো আন্দাজ নয়, আমরা একদম কনফার্ম আসুসের থেকে জেনে গেছি এর 90% কী কী আসছে, কী কী থাকছে এই ফোনে। আসুন আজকে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথম কথা হচ্ছে যে এই ফোনের প্রসেসর কী হবে। এই ফোনের প্রসেসর হচ্ছে Snapdragon 660, একদম দারুণ পাওয়ারফুল, খুব ভালো একটা প্রসেসর, যেটা আমরা Realme 2 Pro-তে অলরেডি দেখে নিয়েছি। খুব ভালো একটা প্রসেসর সহ এই ফোনটা আসছে। এবার পরের কথা হচ্ছে যে এই ফোনের ডিসপ্লে, M1-এর ডিসপ্লে যেটা আমরা দেখেছিলাম তার থেকে অবশ্যই এই ডিসপ্লেটা আরেকটু উন্নত হয়েছে। 6 ইঞ্চির ডিসপ্লে থাকছে এবং ডিসপ্লেতে নচ থাকছে, সেই শাওমির ফোনের মতো হাতির দাঁতওয়ালা নচ নয়, এটা সত্যিকারের ভালো ছোট্ট একটা নচ, যদিও ওয়াটার ড্রপ নচ নয়। ব্যাকসাইড হচ্ছে গ্লসি টাইপ, যেটা একেবারেই মেটাল নয়, সম্ভবত গ্লাস ফিনিশ থাকবে এবং সেটা দেখতে নিঃসন্দেহে দারুণ। ব্যাকসাইডে আরও থাকছে একটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আর দুটো ক্যামেরা। এবার ক্যামেরার প্রসঙ্গে আসি, ক্যামেরা এই ফোনের দারুণ হতে চলেছে। M1-এ যেটা প্রবলেম ছিল, মানে ক্যামেরার একটু দুর্বলতা ছিল, যদিও সেটা পরে OTA আপডেট দিয়ে অনেকটা ফিক্স করা হয়েছিল, কিন্তু এই ফোনের ক্যামেরা সেই খামতির জায়গাটা পুরোপুরি একদম ঠিক করে দিয়েছে। এখানে সেন্সার দিয়েছে জানেন, Sony IMX486 সেন্সার, এটা দারুণ সেন্সার, এবং তার সাথে ক্যামেরা আছে 13+5 f/1.8 অ্যাপারচার সহ। তাহলে ব্যাকসাইডের ক্যামেরা দারুণ হতে চলেছে। এই ফোনের ব্যাটারি অ্যাজ ইউজুয়াল আসুসের আগের ফোনের মতোই একটা বিস্ট, মানে 5000 mAh ব্যাটারি, যেটা আসুসই কনফার্ম করে দিয়েছে অলরেডি। এবার আসি এর ভ্যারিয়েন্ট নিয়ে। তিনটে ভ্যারিয়েন্টে আসছে, 3GB 32GB, 4GB 64GB এবং 6GB 128GB। তিনটে ভ্যারিয়েন্ট আছে, দাম থাকবে আপনার 12,000 থেকে 16,000-এর মধ্যে। আসুস বরাবরই তার ফোনের প্রাইসিংয়ের ব্যাপারে খুব অ্যাগ্রেসিভ থেকেছে, এবং আমরা আশা করি বেস ভ্যারিয়েন্টটা হয়তো 12,000-এরও কম হতে পারে, যেটা চুপি চুপি আপনাদের বলে রাখি। ফাস্ট চার্জিং থাকবে বলে শোনা যাচ্ছে, এবং যেটা একটা খুব ভালো খবর, এইরকম রেঞ্জের এরকম ফোনে ফাস্ট চার্জিং আমরা প্রায় মিস করে যাই। আসুসের M1-এ আমরা যেরকম দেখেছিলাম সাউন্ড কোয়ালিটি, সেই সেগমেন্টের বোধহয় বেস্ট ছিল। আশা করা যাচ্ছে এই ফোনেও সাউন্ড কোয়ালিটি দারুণ হবে, দেখতে ভালো, প্রসেসর ভালো, প্রাইসের দিক দিয়ে অসম্ভব অ্যাগ্রেসিভ, আর ব্যাটারিও খুব ভালো, আর কী চাই আমাদের। আসুস সম্ভবত একটা কম্প্যাক্ট দারুণ ফোন আনতে চলেছে আমাদের জন্য 11th December, যেটা ইন্দোনেশিয়ায় লঞ্চ করছে ওই দিন এবং সাথে সাথে ইন্ডিয়াতেও লঞ্চ করছে একই দিনে। তাহলে বন্ধুরা দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন, আরও নতুন নতুন খবর নিয়ে আসবো, আবার দেখা হবে পরের ভিডিওতে। বিদায়।